بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি কথা না শোনে, স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, সংসার জীবন পরিচালনায় স্ত্রী যদি স্বামীর কথা শ্রবণ না করে, সেই ক্ষেত্রে স্বামীর করণীয় কি, পুরুষ কি করবে? কাজী আবুল কাশেম। অল জবাব বিল্লাহ তৌফিক। সম্মানিত দিনী ভাই, স্ত্রী যদি স্বামীর কথা শ্রবণ না করে, সেই ক্ষেত্রে দেখতে হবে এ বিষয়ে। আরেক ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন, একই প্রশ্ন যে স্ত্রীকে একটি কথা বুঝাইতেছি কিন্তু সে বুঝতেছে না, সে যদি স্বামীর কথাকে, স্বামীর কথায় সে কমফোর্টেবল না, বরং সে অন্য মানুষের কাছেও আবার সেই কথাটি জিজ্ঞেস করে, তো সেই ক্ষেত্রে সেই স্ত্রীর উপর করণীয় কি? তাহলে দু ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা দুভাবে দিতে পারি। সর্বপ্রথম কথা হলো যে যদি স্ত্রী কথা না শুনে, স্ত্রী যদি শরিয়াত লঙ্ঘন না করে, তাহলে প্রথম পর্যায়ে বলতে হবে যে স্ত্রীর সমস্ত অপরাধকে ক্ষমা করতে হবে। স্ত্রী যদি শরিয়াতের সীমা লঙ্ঘন না করে, তাহলে আপনার স্ত্রীর সমস্ত অপরাধকে ক্ষমা করতে হবে। আর মূলত স্ত্রী বা নারী জাতি স্বাভাবিকভাবেই একটু বাঁকা থাকবেন, তাদের সৃষ্টিগত মজ্জার সাথে মিশে আছে একটু বাঁকাপনতা, তাদের সৃষ্টিতেই রয়ে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল ইমরাতু মিন দিলাইন, তাদেরকে একটু পাকা বা ত্যাড়া হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। অতএব তাদের থেকে যদি ভালো ফায়দা পেতে হলে তাদেরকে নসিহত করতে হবে। কোনো ধরনের জবরদস্তি কোনো কিছু করা হলে, সোজা করতে চাইলে হাড়টা ভেঙে যাবে, একথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আল্লাহ তাআলা যেরূপ কয়লার মধ্যেও হীরা, কয়লার মধ্যেও যেমন ডায়মন্ড রেখেছেন, হীরা রেখেছেন, বলা হয় কস্তুরী হরিণের পেটেও যেমন নাকি কস্তুরী থাকে, অনুরূপভাবে ঝিনুকের মধ্যে যেমন মুক্তা থাকে, এরূপ পেতে হলে যেমন নাকি কষ্ট স্বীকার করতে হয়, স্বাভাবিকভাবেই পেট্রোলিয়ামই দেখেন, মাটির তলদেশ থেকে পেট্রোল ওঠে, যে পেট্রোল বাজারে, যেটাকে লিকুইড গোল্ড বলা হয়, এই লিকুইড গোল্ড বাজারজাত করায় কত রিফাইন করতে হয়। আমরা যে পাকা ইটে বাস করি, সেই কাঁচা আধা কাদামাটিগুলোকে কিভাবে করে কত প্রসেসিং করার পরে একটা ইট হয়, সেই ইট দিয়ে আমরা ঘর বানাই, সুখে শান্তিতে বসবাস করি। তার মানে আমি বুঝাতে চাই যে তদ্রূপ বিবাহের পরে একজন পুরুষকে অনেক কষ্টের মধ্যে, অনেক পরীক্ষায় অবতীর্ণ হয়ে, অনেক ধৈর্যের পরিচয় দিয়ে তার থেকে ফায়দা নেওয়া যায়। যেমন নাকি কাঁচা কাদামাটি থেকে আমরা বিল্ডিং বানিয়ে ফেলছি, কতখানি পরিশ্রমের পরে, কত অবস্থার পরে আগুনে জ্বালানো হয়েছে, তারপরে বিল্ডিং বানানো হয়েছে, রং করা হয়েছে। তো অনুরূপভাবে ওই ডায়মন্ডও যদি আপনাকে উদ্ধার করতে হয়, কয়লার খনিতেই হাত দিতে হবে, অনেক কষ্টের পরই আমরা ওই জিনিস থেকে ফায়দা উপকার লাভ করতে পারি। তো সেই ক্ষেত্রে একজন পুরুষ মানুষ একটি পরীক্ষায় অবতীর্ণ হয় বিবাহের মাধ্যমে, এবং সংসার জীবনে এই পরীক্ষাটা শুরু হয়। অতএব হীরার টুকরা সোনার সন্তান যদি আপনাকে পেতে হয়, স্ত্রীর সাথে বনিবনা মিলে যদি সংসার করতে পারেন, যে সন্তানগুলো আসবে আপনার আখেরাতে অলংকার। অতএব এই ক্ষেত্রে যেহেতু আপনার সন্তানাদি হবে, আপনার ফিউচার গড়বে, ভবিষ্যৎ গড়বে, বৃদ্ধকালে আপনার সন্তানাদি আপনাকে দেখাশোনা করবে, এই ক্ষেত্রে স্ত্রী যদি একটু উল্টাপাল্টা করে, তাহলে এক্ষেত্রে আপনি তাকে অবশ্যই মাফ করবেন। সে ধমক মারে, ঝামটি মেরে কথা বলে, আপনাকে যতখানি আপনি দাবি করেন মূল্যায়ন অতখানি হয়তো বা করে না, তবুও তো আপনার তো লাভই লাভ, কারণ তার গর্বেই তো স্বর্ণের টুকরা, হীরার চেয়ে দামি আপনার সন্তান জন্মগ্রহণ করবে। সেই সন্তানকে আপনি আদর্শবান বানাতে হলে অবশ্যই আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে, কারণ যেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বেশি,
সেই সন্তানের সন্তানরা কল্যাণ প্রাপ্ত বেশি হয়। এটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত, অনুরূপভাবে স্বামী স্ত্রীর মিল মহব্বত যেই সংসারে সন্তানরাও কল্যাণ প্রাপ্ত বেশি হয়, অনুরূপভাবে যেই সংসারে কোন্দল, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ মিল নাই, সেই সংসারের সন্তানরা বিদ্রোহী হয়, মায়াহীন হয়, কল্যাণ প্রাপ্ত থেকে বঞ্চিত হয়। অতএব সমস্ত দিনী ভাইদেরকে বলবো, ধৈর্যের এক বিশাল পাহাড় আমরা পুরুষ আমাদেরকে অতিক্রম করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। যদি ভালো ফলাফল যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবু দাউদের একটি হাদিসে এসেছে যে নেককার স্বামীকে যদি স্ত্রী অন্যায়ভাবে কষ্ট দেয় তাহলে জান্নাতের হুরেরা ওই স্ত্রীকে ভৎসনা করতে থাকে এবং বলতে থাকে, ওয়াইলাক হে খোদার বান্দি, সে তো তোমার কাছে কিছুদিনের জন্য মেহমান স্বরূপ, সে তো পরিশেষে আমাদের কাছেই আসবে। অতএব বলবো, ধৈর্যের সাথে পুরুষ যদি জীবন সংসার পার করে তার বিনিময়ে তার মর্যাদা সম্মান মর্তবা কিয়ামতের দিন আল্লাহ তাআলাই দিবেন। আর যেই ভাই বললেন যে আপনার স্ত্রী একটা কথা বুঝাইতেছেন সে বুঝতেছে না, সে সেই কথাটাকে আবার রিপিট করে অন্য মানুষের কাছে জিজ্ঞেস করে, এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যেটি বুঝাইতেছেন আপনার স্ত্রীকে সেটি কি সঠিক কিনা। যদি শরীয়তের বিষয় হয়, এবং আমার এক বন্ধু প্রায় আমাকে এরকম ফোন করে বলেন যে তার স্ত্রী জানে এক মাসালা, উনি জানে আর এক মাসালা, এক মাসালায় দুজন উল্টা উল্টা জানে। তো যখন জিজ্ঞেস করি আপনি কি জানেন আপনার স্ত্রী কি জানে, তো দেখা যায় যে দুজনই ভুল জানে। মানে গ্রাম্য দেশের কিছু বিভিন্ন কুসংস্কার বিভিন্ন বিষয়াদি আছে এগুলো আর কি, তো উভয়ই পদস্খলন, উভয়ই সঠিকটা জানে না। তো এই ক্ষেত্রে বলবো, আপনি যাকে যে যে বিষয় বলবেন সে বিষয়ে আপনি যে নির্ভুল জেনেছেন কিনা সেটা তো আপনাকে দেখতে হবে। আর এই ক্ষেত্রে আপনার স্ত্রী যেই কথাটি বলছে সেটাও তো শুদ্ধ হতে পারে। অতএব যেহেতু সম্ভাবনা উভয়ে, আপনি নিজেই কমফোর্টেবল না যে আপনি যেই কথাটি জানছেন বা যেই মশালাটি আপনি স্ত্রীকে বলতেছেন সেই মশালাটি সেরকম কিনা, স্ত্রী জেনেছে তাহা তার হয়তো মায়ের কাছ থেকে, দাদির কাছ থেকে, নানির কাছ থেকে অন্যরকম মশালা। তো এই ক্ষেত্রে আপনাদের সঠিক বিষয়টি জানতে হবে আর বলতে হবে যে দেখো এই বিষয় এখানে এখানে আছে। সেই সাথে সাথে বলবো, আমরা স্ত্রীদেরকে যদি আমরা অনেক কিছু কিনে দেই, অলংকার কিনে দেই, বিভিন্ন দুনিয়াবি বৈষয়িক সামান কিনে দেয়, আমরা যদি স্ত্রীদেরকে ধর্মীয় কিতাবাদি কিনে দেই, এটা হবে জান্নাতের অলংকার। তার সে পড়বে, তার সন্তানাদি পড়বে, কেয়ামত পর্যন্ত এর থেকে মানুষ ফায়দা নিতে থাকবে, এর সব আমরা লাভ করতে পারবো। অতএব বলবো যে আমরাও যেমন সঠিকটি জানবো, আমাদের স্ত্রীদেরকেও আমরা সঠিকটি জানানোর জন্য নিতে থাকবে, এর সব আমরা লাভ করতে পারবো। অতএব বলবো যে আমরাও যেমন সঠিকটি জানবো, আমাদের স্ত্রীদেরকেও আমরা সঠিকটি জানানোর জন্য তাদের জন্য সেই ব্যবস্থাও করে দেব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বন্ধুদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত, অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ।